চার নাম্বার হলো সবাই ট্রেডার হতে চায়, কেউ ম্যানুফ্যাকচারার হতে চায় না। সবাই চিন্তা করে কালকে যাব চায়নাতে, চায়না থেকে মাল কিনবো, বাংলাদেশে আসবো, ক্যাম্পেইন করব, মাল বিক্রি করব, দ্যাটস ইট। আমাদের নেক্সট 15 to 20 ইয়ার্সে আমাদের দেশের আসলে অবজেক্টিভ, আমাদের দেশের ই কমার্স এন্টারপ্রেনারদের অবজেক্টিভ হওয়া উচিত তাদের নির্দিষ্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া, কিংবা আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে এনাবেল করা, যাতে করে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সারা পৃথিবীতে বিক্রি করতে পারি। কারণ আগামী দিনের ই কমার্স, বাংলাদেশের ই কমার্স কিন্তু ক্রস বর্ডার ই কমার্স। 5 নম্বর পয়েন্ট, ব্র্যান্ডিং। সবাই সেলস সেন্ট্রিক, সবাই সেলস করতে চায়। আমার কালকে থেকে অনেক 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 টাকা সেলস দরকার, আমারও দরকার, প্রতিদিন 5 লাখ টাকা সেলস দরকার, বাট ব্র্যান্ডিংটাও গুরুত্বপূর্ণ। সো আপনাকে লং টার্ম চিন্তা করতে গেলে আপনার ব্র্যান্ডের বা আপনার ই কমার্স ওয়েবসাইটের ব্র্যান্ড ভ্যালুটা আসলে ঠিক রাখতে হবে। এবং সবচেয়ে 6 নম্বর যে পয়েন্ট, সেটা আরও গুরুত্বপূর্ণ, কেন জানেন? কারণ এই পয়েন্টের কারণে আমি আমার লাইফে প্রচুর সাফার করছি। সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। আমাদের বেশিরভাগ উদ্যোক্তারাই, ই কমার্স উদ্যোক্তারা স্পেশালি, তারা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স নিয়ে খুব একটা ওরিড না। এবং এই বিষয়ে প্রয়োজন হলে আমাদের বিভিন্ন ট্রেড বডিকে এগিয়ে আসতে হবে, প্রপার ট্রেনিং প্রোভাইড করতে হবে, এবং আমরা যারা ই কমার্স এন্টারপ্রেনার আছি তাদেরকেও এই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। তো বুঝতেই পারছেন 6টি বিষয় কতখানি গুরুত্বপূর্ণ। আর এই 6টি বিষয় না হলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাবো।